Assalamualaikum warahmatullahi wabarakatuh. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব ভালোবাসার দোয়া সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রত্যেককে ভালোবাসতে চাই এবং ভালোবাসা পেতে চাই। সেটা হতে পারে নিজের পরিবারের ভালোবাসা, আত্মীয়-স্বজনের ভালোবাসা কিংবা মনের মানুষের ভালোবাসা, এমনকি হতে পারে সেটি স্বামী স্ত্রীর ভালোবাসা। উভয় পক্ষের ভালোবাসার মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে, প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া লাগে। তো দর্শক, আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করার দ্বারা আপনি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা আপনার স্বামী স্ত্রী কিংবা আপনার পরিবারের যে কেউকে আপনার বাধ্য করতে পারবেন, আপনার বশ করতে পারবেন। সে যদি আপনার প্রতি অনেক নারাজ হয়ে থাকে, তারপরও সে আপনার সাথে কথা বলবে, আপনার সকল কথা মেনে চলবে, সর্বদা আপনাকে অনুসরণ করবে। দর্শক, প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রীর জন্য এটি হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পাওয়ারফুল আমল। তবে দর্শক, এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই তিনটি শর্ত পালন করতে হবে। প্রথম শর্ত হচ্ছে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে পিতামাতা কিংবা শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা যত্ন করতে হবে। এবং তৃতীয় শর্ত হচ্ছে আপনাকে সর্বদা সত্যি কথা বলতে হবে। যদি এই তিনটি শর্ত মেনে চলতে পারেন, তাহলে কেবল আপনি আপনার ভালোবাসা মানুষের ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন, তার পাথরের মতো মনকে গলাতে পারবেন, তাকে আপনার প্রতি পাগলের মতো বশ করতে পারবেন। দর্শক, আমার ভিডিও দেখে যারা আমলগুলো করেছেন এদের মধ্যে অধিকাংশ লোকই ফল পেয়েছেন এবং তারা ইনশাআল্লাহ এখন বর্তমানে খুবই ভালো আছেন। হয়তো কিছু লোকের আমলে কাজ হয়নি, এরও কিছু কারণ বলে দিচ্ছি। প্রথমত, এরা আমার দেওয়া শর্তগুলো মেনে না চলে আমল করেছে। দ্বিতীয়ত, তারা অসৎ উদ্দেশ্যে বা খারাপ কোনো উদ্দেশ্যে আমলটি করেছে। এবং তৃতীয় হচ্ছে, হয়তো তাদের উপর কোনোভাবে কোনো জাদুটোনা কিংবা বান মারা আছে। প্রথম দুটি তো আপনাদের নিজস্ব কারণেই ফল না পাওয়ার একটি কারণ, তবে তৃতীয় নাম্বার যেটি বান বা জাদু করা থাকলে এক্ষেত্রে আপনার কাজ না হওয়ার সম্ভাবনা নেই 100%। সেই জন্য আপনি যদি কাজ করতে চান, অবশ্যই ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আমলটি করার নিয়ম বলে দিচ্ছি। আপনাকে প্রথমে অজু করে পাক পবিত্র হয়ে জায়নামাজের উপর বসে প্রথমে তিনবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন। দুরুদ শরীফ আমরা যারা নামাজে পড়ে থাকি সেটি পাঠ করবেন, অথবা আপনি চাইলে ছোট দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও পাঠ করতে পারেন। দর্শক, আমলটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র গুণবাচক সিফাতে মহিমানিত নাম। আপনি যদি নামটি সঠিক সময় এবং সঠিক নিয়ম অনুযায়ী পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনি আপনার ভালোবাসা মানুষের কাছে পেতে পারবেন, তার মনে আপনার জন্য ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন, ভালোবাসা সৃষ্টি করতে পারবেন। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র গুণবাচক সিফাতে মহিমানিত নামটি হচ্ছে ইয়াগনিও। আবার বলছি, ইয়াগনিও। দর্শক, এই নামটি রাতে ঘুমোতে যাওয়ার আগে 101 বার পাঠ করে নেবেন। তারপর আপনার প্রিয় ব্যক্তির চেহারা বা তার ছবিতে 34 বার ফুঁ দিবেন। এভাবে নিয়মিত আমলটি করলে ইনশাআল্লাহ অতি শীঘ্রই ভালোবাসা অর্জন করতে পারবেন।